সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের ক্লাস। আজকের মাধ্যমিকের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের পৌরনীতি ও নাগরিকতার ষষ্ঠ অধ্যায়ের বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আমি দর্শক, শ্রোতা এবং শুভাকাঙ্ক্ষী সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের আলোচনায় বাংলাদেশের সরকার ব্যবস্থা। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই দেখি সরকার ব্যবস্থা কি। সরকার কথাটি আমাদের জীবনের একটি খুবই পরিচিত শব্দ। বিশ্বের সব দেশেই কোনো না কোনো সরকার ব্যবস্থা রয়েছে। সরকার কাকে বলে সে সম্পর্কে আমরা চতুর্থ অধ্যায়ে জেনেছি। মূলত সরকারের দ্বারা একটি দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। সকল দেশে সরকার থাকলেও তা একরকম নয়। এই অধ্যায়ে আমরা আমাদের দেশের সরকার পদ্ধতি সম্পর্কে জানব। কেমন? বাংলাদেশ সরকারের স্বরূপ আমরা উল্লেখ করতে পারবো। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার ক্ষমতা কার্যাবলী সম্পর্কে বর্ণনা করতে পারবো। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সম্পর্কে বর্ণনা করতে পারবো। বাংলাদেশের আইনসভার গঠন, ক্ষমতা, কার্যাবলী সম্পর্কে বর্ণনা করতে পারবো। আর বাংলাদেশের বিচার বিভাগের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে জানতে পারবো। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখি বাংলাদেশ সরকারের স্বরূপ সম্পর্কে একটু জেনে নিই। আমরা সবাই জানি 1971 সালের 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর সেই 16ই ডিসেম্বর চূড়ান্তভাবে যখন আমাদের বিজয়, স্বাধীন সোনালী সূর্য আমাদের ছিনিয়ে আনলো বাংলার তামার ছেলেরা, সেই যুদ্ধ চলাকালীন সময় 10ই এপ্রিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এপ্রিল মাসের 10 তারিখ 1971 সাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা, প্রথম সরকার গঠিত হয়েছিল। ওই রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক ছিল জনগণ। এছাড়া বাংলাদেশ একটি এককেন্দ্রিক রাষ্ট্র। আমাদের দেশে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা চালু রয়েছে। রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি এবং প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত। মন্ত্রিপরিষদের এখানে প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী হলেন আমাদের সরকার প্রধান। তার নেতৃত্বেই মন্ত্রিপরিষদ দেশের শাসন কার্য পরিচালনা করে থাকেন। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা জেনে নিই বাংলাদেশের সরকারের বিভিন্ন বিভাগ। পৃথিবীর অন্যান্য দেশের সরকার ব্যবস্থার মতো বাংলাদেশের সরকারের 3টি বিভাগ রয়েছে। শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ। এদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আমরা একটু করে জেনে নিই। প্রথমে আমরা আসি শাসন বিভাগ। শাসন বিভাগকে নির্বাহী বিভাগ বলা হয়। এটি মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ নিয়ে গঠিত। রাষ্ট্রপতি বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। তবে রাষ্ট্রপ্রধান হলেও তিনি আসলে নামমাত্র প্রধান। দু একটি ব্যতিক্রম ছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে তিনি রাষ্ট্রের সকল কাজ পরিচালনা করেন। রাষ্ট্রপতি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে নির্বাচিত হন। তার কার্যকাল 5 বছর। আর রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হতে পারেন, তবে কোন ব্যক্তি পরপর 2 মেয়াদ একটানা 10 বছরের বেশি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ আনা যায় না। সংবিধান লঙ্ঘন বা গুরুতর কোনো অভিযোগ জাতীয় সংসদের অপসারণ পদ্ধতির মাধ্যমে তাকে মেয়াদ শেষ হওয়ার আগে অপসারণ করতে পারে। রাষ্ট্রপতি হতে হলে কোনো ব্যক্তিকে অবশ্যই কমপক্ষে বাংলাদেশের নাগরিক এবং কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। কেউ রাষ্ট্রপতি পদ থেকে অবসরে তিনি রাষ্ট্রপতি হতে পারেন না, পারবেন না, যদি একবার সেই অপসারণ হয়। এখন আমরা দেখি রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। ক্ষমতা এবং খাসগুলো একটু দেখি। তাহলে রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে রাষ্ট্রপতি অনেক দায়িত্ব পালন করেন। তার ক্ষমতা কার্যাবলী নির্ভর, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, সরকারের সকল শাসন সংক্রান্ত কাজ তার নামে পরিচালিত হয়। তিনি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের নিয়োগ করেন,
রাষ্ট্রের শীর্ষস্থানীয় কর্মকর্তা, মহাহিসাবরক্ষক, রাষ্ট্রদূত, অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা নিয়োগের দায়িত্ব রাষ্ট্রপতির। তিনি সশস্ত্র বাহিনীর প্রধান। তিনি বিমান, সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধানদের তিনি নিয়োগ করেন। তবে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্যান্য সব কাজ প্রধানমন্ত্রীর পরামর্শেই করেন। রাষ্ট্রপতি কিছু আইন প্রণয়ন সংক্রান্ত কাজ করেন। তিনি জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করতে, স্থগিত রাখতে, প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন। তিনি সংসদে ভাষণ দিতে ও বাণী পাঠাতে পারেন। সংসদ কর্তৃক গৃহীত কোন বিলে তিনি সম্মতি দান করলে সম্মতি দান করেছেন বলে গণ্য হলে বিলটি আইনে পরিণত হয়। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অর্থ বিল সংসদে উত্থাপন করা যায় না। কোনো কারণে সংসদ কোনো ক্ষেত্রে অর্থ মঞ্জুর করতে অসমর্থ হলে রাষ্ট্রপতি 60 দিনের জন্য সংশ্লিষ্ট তহবিল হতে অর্থ মঞ্জুর করতে পারেন। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তার সাথে পরামর্শ করে আপিল হাইকোর্ট বিভাগের বিচারপতি নিয়োগ করেন। তিনি কোনো আদালত, অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা হ্রাস মওকুফ করতে পারেন। রাষ্ট্রপতি রাষ্ট্রের সকল সম্মানের উৎস, তার অনুমতি ছাড়া দেশের কোনো নাগরিক অন্য কোনো দেশের দেওয়া কোনো সম্মান বা পদবি গ্রহণ করতে পারে না। যুদ্ধ বা অন্য দেশ কর্তৃক আক্রান্ত হলে অভ্যন্তরীণ কলযোগের কারণে দেশের নিরাপত্তা শান্তি বিনষ্ট হওয়ার উপক্রম হলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সম্মতি প্রয়োজন হয়। এছাড়া রাষ্ট্রপতি আরো অনেক দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দেশের গণ্যমান্য ব্যক্তিদের খেতাব, পদক, সম্মাননা প্রদান করতে পারেন। তিনি রাষ্ট্রীয় চুক্তি, দলিল, তার নির্দেশে সম্পাদিত হয়। তিনি বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিক পরিচয়পত্র গ্রহণ করেন। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজের ক্ষেত্রগুলো জানলাম। এখানে এই যে খালি ঘরগুলো তোমরা নিজে নিজে ফিল আপ করবে। এখন আমরা চলে যাচ্ছি প্রধানমন্ত্রীর এখন আমরা চলে যাচ্ছি প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ সম্পর্কে। প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের কেন্দ্রবিন্দু ও সরকার প্রধান, তাকে কেন্দ্র করে বাংলাদেশের শাসন কার্য পরিচালিত হয়। মন্ত্রিসভা প্রধানমন্ত্রী দেশের প্রকৃত শাসক। জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে রাষ্ট্রপতি সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। যেমন 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন পায়, ফলে রাষ্ট্রপতি আওয়ামী লীগ প্রধান সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন পুষ্ট শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। এর আগে 2001 সালে একইভাবে বেগম খালেদা জিয়ার দেশের প্রধানমন্ত্রী করা হয়েছিল। কোনো দল একক সংখ্যাগরিষ্ঠ না পেলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি নিজে বিচার বিবেচনা অনুযায়ী জাতীয় সংসদের যে কোনো সদস্যকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। প্রধানমন্ত্রীর কার্যকাল 5 বছর। তবে তার আগে কোনো কারণে সংসদ তার বিরুদ্ধে অনাস্থা করলে এবং তার সংসদে গৃহীত হলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তাকে তার মন্ত্রিসভা ভেঙে যায়। তাই প্রধানমন্ত্রীকে সরকারের স্তম্ভ বলা হয়। তিনি একসাথে সংসদের নেতা, মন্ত্রিসভার নেতা ও সরকার প্রধান। ওকে, আমরা এখন দেখি প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ। তার ক্ষমতা ও কাজ সম্পর্কে আমরা একটু করে আলোচনা করে দেখি। তাহলে প্রধানমন্ত্রী তার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ নামে দেশের শাসন পরিচালিত হলেও আসলে প্রধানমন্ত্রী প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। মন্ত্রিপরিষদ সংবিধানে তিনি শাসন সংক্রান্ত সকল দায়িত্ব পালন করেন। তার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রী, রাজ্যের উচ্চপদস্থ কর্মকর্তা, বিদেশি রাষ্ট্রদূত ইত্যাদি নিয়োগ দেন। প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রধান। তিনি মন্ত্রিসভার সদস্য সংখ্যা নির্ধারণ করেন, মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন, মন্ত্রীদের কাজ তদারক করেন, বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের মধ্যে সমন্বয় করেন। সকল গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীগণ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুমোদন নিয়ে কাজ করেন। তিনি যে কোনো মন্ত্রীকে তার পদ থেকে অপসারণ পরামর্শ দিতে পারেন। মোট কথা, তাকে কেন্দ্র করে মন্ত্রিসভা গঠিত ও পরিচালিত হয়। প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শে অর্থমন্ত্রী বাংলাদেশের বার্ষিক আয় ব্যয় বাজেট করেন আর সংসদে প্রণয়ন করতে পারেন আর সংসদে উত্থাপন করেন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদের একজন সদস্য, সংসদ নেতা। তিনি সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে সংসদে আইন প্রণয়ন করা হয়। তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ভেঙে দিতে এবং রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। এভাবেই তিনি আইন প্রণয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। পররাষ্ট্র বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদন হতে পারে না। আন্তর্জাতিক সম্মেলনে তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। দেশের জরুরি অবস্থায় প্রধানমন্ত্রী মন্ত্রী হতে সিদ্ধান্ত ছাড়া যে কোনো নির্দেশ দিতে পারেন।
প্রধানমন্ত্রী, জাতীয় স্বার্থের রক্ষক, জাতীয় স্বার্থে তিনি বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতির মাধ্যমে জনগণকে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পর্কে অবহিত করেন, জনগণের মধ্যে সংহতি রক্ষায় কাজ করেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। প্রথমে আলোচনা করলাম রাষ্ট্রপতি, তার দায়িত্ব, ক্ষমতা আর কার্যাবলী। তারপর আলোচনা করলাম প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। আজকে এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের এতটুকুই। ধন্যবাদ সকলকে।